Hey everyone, assalamu alaikum, welcome to Kabir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Rafat Kobi Sharub. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন হিরো ইগনিটর এক্স টেক 125 সিসি সেগমেন্টের ভিতরে সবথেকে গর্জিয়াস লুকসের বাইক এটা আর মোটামুটি সবথেকে রিজনেবল প্রাইসেও এই বাইকটা পাওয়া যাচ্ছে। আপনারা যদি 125 সিসি সেগমেন্ট কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে মোটামুটি এটা প্রাইসটাও খুবই রিজনেবল। সো আজকে ভিডিওতে এটা সম্পর্কে একটু যে ডিটেইলস জানাবো, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত, কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা, আর বিশেষ করে আজকে আমি যেখানে চলে আসছি মোরাদোটা মোবাইলস হিরোর একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে আপনারা যদি এই বাইকটা পারচেস করেন তাহলে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন অথবা কি অফার পাচ্ছেন এ টু জেড ডিটেইল জানাবো। সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। সর্বপ্রথম চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। আগের ইগনিটর থেকে এটা ইঞ্জিনটা পুরোপুরি নতুন করা হয়েছে। দেখতে পাচ্ছেন ফুল ভার্টিক্যাল ইঞ্জিন রাখা হয়েছে, যেটাকে হিরো বলছে এফভি ইঞ্জিন, মানে ফুল ভার্টিক্যাল ইঞ্জিন। আর ইঞ্জিনের সিসি হচ্ছে 126 সিসি। এটা হলো ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 126 সিসির ইঞ্জিন। এটা আপনার ট্যাক্স টোকেনেও 126 সিসি উল্লেখ করা থাকবে, কারণ জানেন যে 125 সিসির বাইক নিয়ে এখন খুব ঝামেলা চলতেছে যে হাইওয়ে উঠতে দেবে না, হাইওয়েতে আপনারা রাইড করতে পারবেন না 125 সিসির নিচের কোনো বাইক বা 125 সিসির বাইক। সো সেখানে আপনারা 126 সিসি হয় আপনার যে কোনো রাস্তায় এটা রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 11 BHP 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 11 Nm 6500 RPM। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে। আর হিরোর ইঞ্জিন সম্পর্কে আপনার সবাই অবগত আছেন, হিরো ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, আপনার লং টাইম বাইকটা রাইড করতে পারবেন। আর এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, ব্রেকিংও আপনার টেকনোলজি পেয়ে যাচ্ছেন, IBS টেকনোলজি ব্যবহার করা হয়েছে। 240 mm হিউজ সাইজের একটা ডিস্ক পাচ্ছেন এখানে, যথেষ্ট বড় সাইজের ডিস্ক ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি বাইব্রির ব্রেক ক্যালিপার দেওয়া হয়েছে, 3-piston বাইব্রির ব্রেক ক্যালিপার। আপনারা বিভিন্ন বাইকে দেখবেন যে ডিস্ক ব্রেক দিলে 2-piston নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, সেখানে ব্র্যান্ডের মানে বাইব্রির ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন। পাশাপাশি 3-piston ব্রেক ক্যালিপার দেওয়া হয়েছে এখানে, সেটা ব্রেকিং কন্ট্রোল আপনারা অনেক ভালো পাবেন। আর পেছনে যদি নিয়ে আসি, এখানে ব্যবহার করা হয়েছে 130 mm ড্রাম ব্রেক। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনার টপনচ করা পাবেন এই সেগমেন্টে অন্যান্য বাইকের থেকে, কারণ এটার মধ্যে IBS টেকনোলজি ব্যবহার করা হয়েছে, ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং বাইব্রির ব্রেক ক্লিপার ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল সব দিক বিবেচনা করলে ব্রেকিং কন্ট্রোল অনেক ভালো। এর পাশাপাশি টায়ার নিয়ে যদি কথা বলি, সামনের টায়ার ব্যবহার করা হয়েছে 80 সেকশনের MRF-এর টিউবলেস টায়ার, যথেষ্ট ওয়াইড টায়ার রয়েছে এবং রিমের মধ্যে স্টিকার করে দিয়েছে দেখতে পাচ্ছেন, যে কারণে আপনার টায়ারটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগবে যখন টায়ারটা ঘুরবে। আর পেছনে যদি নিয়ে আসি, রিয়ার টায়ারটা ব্যবহার করা হয়েছে 90 সেকশনের MRF-এর টিউবলেস টায়ার, এটাও যথেষ্ট ওয়াইড টায়ার পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বিল্টিন একটা টায়ার হাকার দিয়ে দিছে, যে কারণে টেল প্রোফাইল থেকে দেখলে বাইকটার লুকসটা অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে। এর পাশাপাশি আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেফ করবে এই টায়ার হাকারটা। আর দুটো টায়ারই MRF-এর ব্যবহার করা হয়েছে। যারা বাইক লাভার রয়েছেন, আপনারা জানেন যে বাংলাদেশের রাস্তার জন্য MRF-এর টায়ারগুলো খুবই উপযোগী। সো আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন টুকটাক, এবং এটার গ্রিপও অনেক ভালো, আপনারা যখন হার্ড ব্রেক করবেন তখন বুঝতে পারবেন। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল সাসপেনশন। দুটোর ফিডব্যাক মোটামুটি আপনারা অনেক ভালো পাবেন, যখন বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন। যারা বাইকটা রাইড করছে তারা এই সাসপেনশনের ফিডব্যাক রিভিউ খুবই পজিটিভ দিছে। এর পাশাপাশি সিটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন বিশেষ করে সিটটা অনেক হোয়াইট রাখা হয়েছে, সিঙ্গেল একটা হোয়াইট সিট, আপনারা ইজিলি ফ্যামিলি নিয়ে 3 জন বসে রাইড করতে পারবেন। আর সিটের যে ম্যাটেরিয়ালগুলো রাখা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির, আপনার যখন ফিজিক্যালি দেখবেন বুঝতে পারবেন, খুব কমফোর্টেবলভাবে বসে রাইড করা যায় এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। আর খুব সুন্দর একটা স্পোর্টি গ্রাভিল পেয়ে যাচ্ছেন এখানে পিলিয়নের জন্য, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এর পাশাপাশি এখন যদি টেল লাইটটা আপনাদের দেখাই, পুরোপুরি একটা এলইডি টেল লাইট ব্যবহার করা হয়েছে, এইচ শেপের একটা এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন। ইন্ডিকেটরটা পাচ্ছেন নন ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর, এটা ফ্লেক্সিবল হলে ভালো হতো। আর টেল প্রোফাইল থেকে দেখলেও বাইকটাকে অনেক অনেক বেশি স্পোর্টি লাগতেছে, আর কালার কম্বিনেশনের সাথে এটার যে এই গ্রাবড্রিলটা দেওয়া হয়েছে দেখতে খুবই সুন্দর লাগতেছে টেল প্রোফাইল থেকে। ওকে, ফ্রন্ট লুক এখন যদি নিয়ে আসি, ফ্রন্ট লুক থেকে দেখলে বাইকটাকে অনেক অনেক বেশি গর্জিয়াস লাগে 125 সিসির অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে, অনেক সুন্দর লুকস করা হয়েছে। দেখতে পাচ্ছেন এইচ শেপের একটা DRL এখানে ব্যবহার করা হয়েছে, আপনার যখন বাইকটা স্টার্ট করবেন তখন এই DRLটা সর্বক্ষণ জ্বলে থাকবে এবং হাই বিম লো বিম এখানে LED লাইটটা পেয়ে যাচ্ছেন। সিটি লাইটের জন্য মোর দেন এনাফ, আর এই সেগমেন্টে অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলেও এটার হেডলাইটের আলোটা যথেষ্ট ভালো, আপনারা সিটি রাইড করতে পারবেন কোনো প্যারা হবে না এবং টুকটাক হাইওয়েও কভার করতে পারবেন এই হেডলাইটের আলোটা দিয়ে। আর হেডলাইট ইউনিটটা যদি আপনাদের দেখা, স্মোক একটা ভাইজর পেয়ে যাচ্ছেন,
হিরোর একটা 3D লোগো রয়েছে, আর কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে রেড অ্যান্ড হোয়াইটের ছোট্ট একটা গ্রাফিক্স রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্কে নিয়ে আসি, ফুয়েল ট্যাঙ্কটাও যথেষ্ট সুন্দর, পুরোপুরি শাইনিং রেড কালারের মধ্যে, জাস্ট এখানে আপনারা হোয়াইটের আর সিলভারের একটা 3D লোগো পেয়ে যাচ্ছেন। ইগনিটর মেনশন করে দিছে আর এক্সটেকটাও মেনশন করে দিছে। সিম্পল গ্রাফিক্স কিন্তু দেখতে অনেক অনেক বেশি সুন্দর, কালারটাও খুবই সুন্দর লাগতেছে, শাইনিং রেড কালার। বিশেষ করে এটা আমাদের তিনটা কালার হয়, একটা হলো গ্রে কালার, একটা হলো শাইনিং ব্ল্যাক কালার, আর একটা হলো এই রেড কালার। এর পাশাপাশি এখন যদি আমি আপনাদের এটার ককপিট ভিউটা দেখাই, দেখতে পাচ্ছেন ককপিট ভিউটা যথেষ্ট সুন্দর। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এই ককপিট ভিউটা এনজয় করবেন। এখানে পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে, রেগুলার ইউজের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে শো করবে। বিশেষ করে এই সেগমেন্টের মধ্যে এটার মধ্যে আপনারা পাচ্ছেন ব্লুটুথ কানেক্টিভিটি, আপনার মোবাইলের সাথে এটাকে কানেক্ট করতে পারবেন। সো কে কল দিল, কে মেসেজ দিল এটা দেখতে পারবেন। আর আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন এটার মধ্যে ডিজিটালি গিয়ার শো করে কিনা, আমি আগেই বলে দিই এখানে ডিজিটালি গিয়ার শো করে না, ডিজিটালি গিয়ার শোটা থাকলে আরও ভালো হতো। সো রেগুলার ইউজের জন্য টুকটাক সব ইনফরমেশন রয়েছে, প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন ব্লুটুথ কানেক্টিভিটি। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট দিয়ে দিছে, যে কারণে আপনার মোবাইলটা এখান থেকে চার্জ দিতে পারবেন। বাসায় যদি কারেন্ট না থাকে ইজিলি এটার সাহায্যে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন, এটা একটা পজিটিভ ফিচার। যদি এটা হ্যান্ডেল বারটা দেখাই, দেখতে পাচ্ছেন এখানে পাইপ হ্যান্ডেল বার রাখা হয়েছে, এটা কন্ট্রোলিংও খুবই ভালো, সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যখন লং রাইড করবেন আপনার হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না খুব সহজে। এর পাশাপাশি আমি যদি কন্ট্রোলিং সুইচটা আপনাদের দেখাই, এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন ইঞ্জিল ফ্রি সুইচের মতো, অনেকেই ভাবতে পারেন এটা ইঞ্জিল ফ্রি সুইচ, আসলে এটা হলো i3s টেকনোলজির অন অফ সুইচ। এটার মতো i3s টেকনোলজিটা আপনারা পেয়ে যাচ্ছেন। i3s টেকনোলজির কাজ হচ্ছে আপনার যখন জ্যামে বাইকটা রাইড করবেন তখন আপনার যদি বাইকটা নিউট্রাল করে রেখে দেন অটোমেটিকলি আপনার ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে, আবার যখন জ্যামটা ছেড়ে দেবে জাস্ট আপনার যদি এই ক্লাসটা চাপ দেন আপনার অটোমেটিকলি ইঞ্জিনটা অন হয়ে যাবে। সো এই ফিচার্সটা থাকার কারণে আপনার মাইলেজটা অনেক বেশি ভালো পাবেন, জ্যামে আপনার ফুয়েলটা অনেক কম খাবে। সো এটা আপনার ফুয়েল সাশ্রয়ের একটা ফিচার আমরা বলতে পারি। সো এই টেকনোলজিটা আপনার পেয়ে যাচ্ছেন, সেলফ রয়েছে এই সাইটে। আর এই সাইটে যদি নিয়ে আসি আপার ডিপার ইন্ডিকেটর, হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। আর বাইকটা আপনারা সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যেও স্টার্ট করতে পারবেন। সো আপনার বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় সো খুব ইজিলি কিকের সাহায্যে বাইকটা স্টার্ট করে রাইড দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। হিরো ইগনিটোর এক্সটেক এই ভেরিয়েশনটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পাচ্ছেন 159 মিলিমিটার। সো বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। আর এই সাইডে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয় নাই, বিল্টিন একটা বাম্পার পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাটালিকাল কনভার্টার দেওয়া হয়েছে, আপনারা অনেকেই ভাবতে পারেন এটা BS6-এর ভেরিয়েশন, আসলে না এটা BS4-এর ভেরিয়েশনই, জাস্ট এখানে একটা ক্যাটালিকাল কনভার্টার দিয়ে দিছে, এটার কোনো কাজ আসে বলে মনে হয় না আমার, কারণ এটা BS4 যেহেতু, সো FI আর কার্বোরেটর যেহেতু, সো এখানে BS6 হওয়ার কথাই না। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 128 কেজি, ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। গাইস, এই ব্যাগটা ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি এটা কন্ট্রোলিং কমফোর্টনেস এটাও খুবই ভালো। সো আপনারা যারা রিজনেবল প্রাইসের 125 সিসির একটা বাইক কিনতে চাচ্ছেন, এটা হলো 126 সিসির একটা বাইক, কিন্তু এটা 125 সিসি সেগমেন্টই মানুষ বলে। তো আপনারা যারা রিজনেবল প্রাইসে 125 সিসি সেগমেন্টের একটা বেস্ট বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই হিরো ইগনিটোর এক্সটেক এই ভেরিয়েশনটা চয়েসে রাখতে পারেন। এটা বর্তমানে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, পাশাপাশি টেকনোলজি লোডেড একটা বাইক। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, এটার এখন বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 155,000 টাকা। বর্তমানে অফিসিয়ালভাবে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই, 155,000 টাকা দিয়েই বাইকটা পারচেস করতে হবে। কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি মরদনা মোবাইলস, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে অবশ্যই অবশ্যই স্পেশাল গিফট পাবেন, তার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে মেনশন করতে হবে। আপনারা যদি চ্যানেলটাকে মেনশন করেন অবশ্যই অবশ্যই এই বাইকটা পারচেস করার সময় একটা স্পেশাল গিফট অফার পাবেন। আর মরদনা মোবাইল যেহেতু হিরোর একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে যদি আপনারা বাইক পারচেস করেন তাহলে পেয়ে যাচ্ছেন 5টা ফ্রি সার্ভিস এবং 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে এটা সম্পর্কে ডিটেলস আপনাদের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।